ফেসবুক রিলস থেকে 2024 সালে আপনি কিন্তু টাকা ইনকাম করতে পারবেন। এর মানে আপনি কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট থাকলেই অথবা ফেসবুক পেজ থাকলেই আপনি কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। এখন বড় কথা হচ্ছে যে আপনি কিভাবে 2024 সালে ফেসবুক রিলস থেকে টাকা ইনকাম করবেন। সো চলুন আমাদের প্রোফাইলটা আপনাদের দেখানো যাক, তাহলেই বুঝতে পারবেন। এদিকে হচ্ছে আপনার প্রোফাইল যে আইকন আছে সেই আইকনে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে আপনাদের যে প্রোফাইলের যে নেম আছে এটাতে ক্লিক করে দিবেন। তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের প্রোফাইলের কী অবস্থা এবং আপনি কিভাবে আপনার আইডি বা পেজ থেকে টাকা ইনকাম করবেন। এখানে ম্যানেজ আছে অথবা অনেকের ড্যাশবোর্ড থাকতে পারে, আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পরে আপনারা যেটা লক্ষ্য করবেন, আপনাদের ফলোয়ার তো একটা থাকতেই পারে, তারপর আপনারা দেখবেন আপনাদের রিচ কত, তারপর হচ্ছে এঙ্গেজমেন্ট কত, নেট ফলোয়ার কত, তারপর হচ্ছে আপনার যে ভিডিওর ওয়াচ টাইম বা ভিডিও দেখছে কত সময়, এগুলো অবশ্যই ফলো করতে হবে। এর মানে আপনার যদি রিচ ভালো থাকে তাহলে আপনি কিন্তু অ্যাডন্স রিলস পেতেই পারেন। এবং আপনার ফলোয়ার যাই হোক না কেন, 1000 ফলোয়ার হলেও কিন্তু রিলসের জন্য এরকম কোনো ক্রাইটেরিয়া নেই যে আপনার এত ফলোয়ার লাগবে। রিলস আপনি যখন তখন পেতে পারেন, বাট আপনার যেটা মেইন থিং সেটা হচ্ছে আপনার পেজে অবশ্যই বা আইডিতে অবশ্যই আপনার এই যে রিলসটা দেখতে পারছেন না, এই রিলসটা অবশ্যই আপনাকে থাকতে হবে এবং ভালো লেভেলের রিলস থাকতে হবে, তাহলেই আপনি কিন্তু এখান থেকে আপনি অ্যাডন্স রিলস পেতে পারেন। তো আমাদের রিলস দেখেন প্রায় 2.4 মিলিয়ন, অর্থাৎ প্রায় 20 লক্ষ আমাদের কিন্তু এখানে রিলস আছে, ঠিক আছে। 1 মিলিয়ন মানে প্রায় 10 লক্ষ, ঠিক আছে। তো 20 লক্ষ আমাদের কিন্তু এখানে রিলস আছে। এর মানে কি, আমাদের পেজ থেকে কিন্তু আমরা অবশ্যই এই অ্যাডন্স রিলস সেটআপটা পাবো। বাট আপনারা কীভাবে আপনাদের রিলস বাড়াবেন এটাই হচ্ছে বিষয়। তো আমরা দেখাচ্ছি আমাদের আইডিতে কী অবস্থা, মানে আমাদের যে ইনকামটা আসছে অ্যাডন্স থেকে সেটা তো অবশ্যই এর আগের ভিডিওগুলোতেও দেখাইছি। তো আবার দেখিয়ে দিচ্ছি, ম্যানেজে যাচ্ছি। তো ম্যানেজ থেকে আমরা নিচের দিকে আসব। নিচের দিকে আসলে এই যে মনিটাইজেশন যে ট্যাব আছে, আপনারা আপনাদের আইডিতে চেক করবেন যে আপনাদের কোনো ডলার চেক মানে জমা হয়েছে কি না বা অ্যাডন্স রিলস আসছে কি না। সো মনিটাইজেশনে ক্লিক করলে আপনারা কিন্তু আপনাদের টুলসগুলো দেখতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের যে ইনকামটা, অর্থাৎ আমাদের যে এই যে অ্যাডন্স রিলস থেকে কিন্তু এই পুরো ইনকামটা আসছে। তো আমাদের তিনটা টুলস আছে এখানে দেখতে পাচ্ছেন, আমাদের তিনটা টুলস আছে, একটা হচ্ছে স্টার, একটা অ্যাডন্স রিলস, একটা ইনস্টিম। এই তিনটা টুলস কিন্তু আমরা পেয়েছি এবং আমাদের অ্যাপ্রুভ আছে। সো আমরা স্টার থেকে তো আসলে ইনকাম হয় না, ওইরকম আপনারা দেখলেই বুঝতে পারবেন, আমাদের স্টার থেকে কোনো ইনকাম হয়নি, আমাদের অ্যাডন্স রিলস থেকে ইনকাম হয়েছে। সো ইনকামটা কীরকম এখন দেখেন, আমরা তো ডিসপ্লেতে দেখলাম 24 পয়েন্ট সামথিং, বাট এখানে দেখেন আমাদের এখানে কিন্তু 27.03 ডলার জমা হয়ে গেছে। সো আপনিও কিন্তু এইভাবে টাকা ইনকাম করতে পারবেন ফেসবুক থেকে খুব সহজে। আপনার এখানে কিন্তু টাকা ইনকাম করা কোনো জটিল কিছু নেই, বাট আপনাকে জানতে হবে যে ফেসবুকে আসলে কিভাবে ভিডিও আপলোড করতে হয়, কিভাবে পোস্ট করলে সেই পোস্টগুলো হচ্ছে ফেসবুক আপনাকে প্রবলেম ধরবে না, সমস্যা করবে না, বা আপনি আপনার আইডি ঠিক থাকবে, এইগুলো অবশ্যই আপনাকে জেনে কাজ করতে হবে। আপনি যদি রিলস থেকেই টাকা ইনকাম করতে চান তাহলে এই যে প্লাস আইকন দেখতে পাচ্ছেন, এই যে প্লাস আইকন আপনারা এখানে লক্ষ্য করলে বুঝতে পারবেন, এই যে এখানে প্লাস আইকন, এটাতে ক্লিক করে দিবেন। সো এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি কয়েকটা ধরনের ভিডিও এখানে বা স্টোরি আপনি কিন্তু আপলোড করতে পারবেন। এখানে স্টোরি আছে, লাইভ আছে, রিলস আছে এবং আপলোড ভিডিও, লং ভিডিওর জন্য আপলোডে ক্লিক করতে হবে। আর যখন আপনি রিলস নিয়ে কাজ করবেন তখন আপনার এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে রিলসটা, এটাতে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে আপনার গ্যালারিতে চলে যাবে অথবা আপনি ক্যামেরাতে ক্লিক করলেও আপনার ক্যামেরা অন হয়ে যাবে, অর্থাৎ আপনার লাইভেও রিলস করতে পারবেন। তো এখন বড় কথা হচ্ছে এই যে আমরা এখানে চলে আসলাম, এখান থেকে আমরা আমাদের ভিডিওটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এখানে যেটা বড় কথা সেটা হচ্ছে এই যে আমরা যে ভুলগুলো করে থাকি সেটা হচ্ছে আমরা এই যে অডিওতে ক্লিক করে আমরা ইচ্ছামতো ফেসবুক থেকে আমরা আমাদের অডিও নিচ্ছি, বাট এই যে ওনারগুলো এই মিউজিকগুলো আপলোড করে রাখছে তারা কিন্তু সেই তাদের কপিরাইট থাকার কারণে আপনার কিন্তু ফেসবুক আসলে আপনি অন্যর মিউজিক ইউজ করতে আসলে তাদের পলিসির বাইরে, মানে তাদের অডিও যদি ইউজ করি আমরা কিন্তু আসলে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো না, ঠিক আছে। বাট ফেসবুক কিছু জিনিস আসছে যেগুলো ডুয়েট রিমিক্স সিস্টেম, এইগুলো আলাদা জিনিস, এগুলো যেহেতু ফেসবুক আমাদের রিকমেন্ড করতেছে। বাট তারপরও আপনি যদি ফেসবুক থেকে রিলসের মাধ্যমে টাকা ইনকাম করতে চান তাহলে অবশ্যই পুরো রিসোর্সটা আপনার হতে হবে, অর্থাৎ আপনার যে ভিডিওটা সেই ভিডিওতে আপনারই সাউন্ড থাকতে হবে, অন্য কারো সাউন্ড থাকলে সেই বা গান থাকলে আপনি কিন্তু ফেসবুক থেকে এই রিলসটা কোনো দিনও পাবেন না, যে যাই বলুক না কেন, যে আপনারা এইভাবে কাজ করুন আপনি পাবেন। আমি বলে দিচ্ছি আপনি অন্যর মিউজিক অন্যর কোনো কপিরাইট জিনিস ইউজ করলে আপনি জীবনেও আপনার আইডিতে
এই অ্যাডভান্স রিলস পাবেন না, ঠিক আছে। সো আপনাকে নিজের ভিডিও নিয়ে কাজ করতে হবে, তাহলে আপনি দেখবেন যে আপনার অ্যাডভান্স রিলস যে টুলসটা আছে, আপনার টুলস চলে এসেছে, যা সেট আপ করে নিলেই আপনার কাজ শেষ। এবং আপনাকে ডেইলি ফেসবুকে রিলস বাড়ানোর জন্য আপনাকে ডেইলি ভিডিও আপলোড করতে হবে অথবা আপনার ছবি আপলোড করতে হবে, মানে আপনাকে ডেইলি ফেসবুকে কাজ করতে হবে, কারণ ফেসবুক এটা রিকমেন্ড করে এবং আপনার একটা চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে আপনি এই উইকে দেখেন, এখানে আপনার ফলো করলে বুঝতে পারবেন মানে ফেসবুক কতটা মানে সেন্সিটিভলি কাজ করতেছে বা কতটা আপনাদের মোটিভেট করে যে আপনি আপনাকে একটা চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে, উইকলি চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছে, সেই চ্যালেঞ্জটা আপনি যদি কমপ্লিট করতে পারেন তাহলে আপনাকে কিন্তু 100% দেখাবে। সো আপনি এই যে সি প্রোগ্রেসে ক্লিক করলে আমার এই যে দেখাচ্ছে এই অবস্থা, সো আপনি অবশ্যই মানে ফেসবুক নিজেই রিকমেন্ড করছে যে আপনি একটা চ্যালেঞ্জ দিয়ে দেয় উইকলি, আপনি এতগুলো ভিডিও আপলোড করেন যত খুশি করতে পারেন, বাট একটা লিমিটেড দিয়ে দেয় যে এতগুলো মিনিমাম করলে আপনি সেই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করলেন এবং আপনার প্রোগ্রেসটা দেখাবে। সো আপনি কিন্তু এই প্রোগ্রেস পূরণ করার কারণে আপনার কিন্তু ফেসবুক আপনার অন্যান্য মানুষের কাছে আপনার ভিডিও বা আইডিকে পৌঁছাই দিবে, ঠিক আছে। তখন কিন্তু অটোমেটিক্যালি আপনার ফলোয়ার, আপনার হচ্ছে রিলস এবং ভিউজ কিন্তু বাড়তে থাকবে, ঠিক আছে। সো এভাবে কাজ করতে থাকেন, আশা করি আপনিও অ্যাডভান্স রিলস পেয়ে যাবেন 2024 সালে এবং আপনিও কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন। সো আশা করি বুঝতে পেরেছেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।